সাংবাদিকদের উপর হামলাকারীদের 72 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি। সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের উপর হামলাকারীদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ করেছে বাংলাদেশের সাংবাদিক সংগঠনগুলো। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করা হয়। এতে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিউজে, বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়ন বিএপিউজে, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ ও জাতীয় প্রেস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় তারা সাংবাদিকদের উপর হামলাকারীদের 72 ঘন্টার মধ্যে আটক করা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন। এ সময় গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সাংবাদিকদের উপর হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান সাংবাদিক নেতারা। আমরা বিশ্বাস করতে চাই এই হামলাকারীরা অবিলম্বে গ্রেপ্তার হবে এবং ওই দুর্বৃত্তদের বিচার হবে। তাদের যদি গ্রেপ্তার করা না হয়, তাদের যদি আইনের আওতায় আনা না হয়, আমার সাংবাদিক সমাজ বসে থাকতে পারে না। সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের এই আক্রমণ যারা করেছে, সে আক্রমণ কারীদেরকে আমরা চিহ্নিত কোনো দলের কর্মী হিসেবে চিহ্নিত করতে চাই না, আমরা চিহ্নিত করতে চাই সাংবাদিকতার শত্রু হিসেবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 72 ঘন্টার মধ্যে সাংবাদিক নির্যাতনের জন্য কাউকে গ্রেপ্তার করা হয় নাই। সরকারের কোনো দায়িত্বশীল ব্যক্তি বা রাজনৈতিক কোনো দায়িত্বশীল ব্যক্তি এখন পর্যন্ত হাসপাতালে আমাদের আহত সাংবাদিককে দেখতে যান নাই।